ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব, সেটি হচ্ছে টিভির, চায়না টিভির মাঝখান দিয়ে যে একটা আঁক হয়, যে হরিজন্টাল লাইন যেটাকে বলে, তো হরিজন্টাল লাইনটি কিভাবে আপনারা ঠিক করবেন সে বিষয়ে আলোচনা করব। তো আমার কাছে একটি টিভি আছে, চায়না টিভি সিআরটি। তো দেখতে পাচ্ছেন যে এপাশ দিয়ে একটি দাগ আছে, তো দাগ কীভাবে আপনি দূর করতে পারবেন সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব এবং সরাসরি দেখিয়ে দেব কীভাবে করতে পারেন। তো বন্ধুরা, বরাবরের মতো একটি কথা বলে রাখি, যারা এরকম টিপ চাচ্ছেন, যা আপনারা ইলেকট্রনিক্স কাজ শিখতে চাচ্ছেন, তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে শুরু করি, কীভাবে করে ঠিক করতে পারেন। এখন টেলিভিশনটি ব্যাক পেছনে খুলে দেখি কি সমস্যা হয়েছে টেলিভিশনটির। তো এখন আমি সময় সুবিধার্থে আমি খুলে রাখছিলাম ব্যাক কভারটি, নাটটি খুলে রাখছিলাম। তো এখন আমি খুলে নিচ্ছি। তো বন্ধুরা, এটি হচ্ছে সার্কিট, দেখতে পাচ্ছেন। সব ক্যাবেলগুলি খুলে নিয়েছি, আপনারা স্ক্রিনে তো যেটি দেখতে পেলেন যে মাঝখান দিয়ে একটি দাগ আছে, যেটাকে হরিজন্টাল বা ভার্টিক্যাল লাইন বলা হয়। সেই ভার্টিক্যাল লাইনটি আপনাদের মাঝে এখন আমি সরাসরি ঠিক করে দেখাবো। তো আমি আবারও টেলিভিশনটি অন করছি, অন করে দেখিয়ে দিচ্ছি। পাওয়ার কর্ডটি দিলাম, এখন আমার সিরিজ লাইনটি জ্বলে উঠেছে। তো দেখতে পেলেন যে এরকম ভাবে লাইন আছে, বলা হয় ভার্টিক্যাল লাইন। তো আমি এখন এখানে ঠিক করব। তো সর্বপ্রথম আমাদের ভোল্টেজগুলি চেক করে নিতে হবে, ভোল্টেজগুলি ঠিক আছে কিনা ভোল্টেজগুলি দেখতে হবে আমাদেরকে একটু ভালোভাবে। তো চলুন দেখে নিই। তার আগে যে প্রবলেমটি দেখলাম সেটি হচ্ছে মূলত 160 ভোল্ট, 47 UF এবং 25 ভোল্ট, 1000 UF MFD যেগুলো আছে এগুলোর কারণে বেশি হতে পারে। আর আমাদেরকে দেখতে হবে যে ভার্টিক্যাল লাইনগুলোতে একটু বেশি ফলো করতে হবে আমাদেরকে। প্রচণ্ড গরম, গরমের মাঝেও আপনাদের মাঝে আপনাদের জন্য ভিডিও করতেছি। তো আপনারা যদি চান যে আসলে এরকম ভিডিওগুলি আপনাদের বিশেষ প্রয়োজন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথমে একটি ধারণা দিই আপনাদেরকে, সেটি হচ্ছে টেলিভিশন যদি এরকমটা হয় যে আপনারা টেলিভিশনটি খোলার পরে দেখতে পাচ্ছেন যে কোনো পার্টস ফেটেও নাই বা চোখে দেখাও যাচ্ছে না যে আসলে কোনো সমস্যা হয়েছে কিনা, তারপরেও একে একে পাল্টাতে থাকেন, তো সেটার আগে আমি একটি কথা বলছি, সেটি হচ্ছে আপনি হাত দিয়ে দেখে নেবেন যে সকল পার্টস বা কম্পোনেন্টগুলি ঠিক আছে কিনা। তো আমরা এখানে যেটি দেখছি যে এখানে যতগুলি ক্যাপাসিটার আছে আপনারা ফলো করেন, এখানে যে ক্যাপাসিটারগুলো আছে এগুলি ক্যাপাসিটার, এই ক্যাপাসিটারগুলি আসলে নড়তেছে কিনা বা ফেটে গেছে কিনা, এগুলি আস্তে ধীরে দেখতে হবে আর আস্তে আস্তে কাজ করতে হবে। অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজ করতে হবে, তা না হলে আপনাদের সমস্যা হয়ে যাবে। তো এখন আমাদের ভোল্টেজগুলি আমরা দেখি যে ভোল্টেজগুলি ঠিক আছে কিনা। তো আমরা টেলিভিশনটিকে আবারও পাওয়ারটি দেব। আমাদের মিটারের লুপটি এখানে গ্রাউন্ডে শর্ট করে দিব,
মিটারটি আমরা অন করে নেব, 200 অন করে দিলাম। তো এখন আমরা টেলিভিশনটিকে পাওয়ার দেব, আমরা প্রথমে সিরিজে দিব। তো এখানে একটু দেখুন, এই প্রিন্টটাতে আমাদের থাকতে হবে 100 বা 110 বা যাই থাকুক। তো যেখানে আমরা দেখতে পাচ্ছি যে 115 আছে, তারপর এখানে 28 থেকে 30-এর মধ্যে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে 28 ভোল্ট আছে, 20 থেকে 30-এর মধ্যে, সরি, ওর মধ্যে ভোল্টই থাকবে, মানে 12 ভোল্ট থাকবে, যেটি আসলে চ্যানেলাইজতে যায়। তারপরে যেটি আছে সেটি হচ্ছে 15 ভোল্ট, যেটা আমরা সাউন্ড আইসিতে পাই, যেটি আমরা অডিওটা শুনতে পাই, সেই অডিওটা হচ্ছে সাউন্ড আইস থেকে এটা হয়। তো আমাদের এখানে ভার্টিক্যাল যেহেতু প্রবলেম, আমাদেরকে প্রবলেমটা নির্ণয় করতে হবে আসলে এই সমস্যাগুলি কোন কোন জায়গা থেকে আসলে হতে পারে। তো আমি আপনাদেরকে বলে দিই যে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত একটু আপনারা ভালোভাবে নজর দেবেন, এটির কারণে যে এই সমস্যাটা দেখা দিতে পারে এমনটি না, তবে এই টুকটা আপনাদেরকে বেশি ফলো রাখতে হবে। এই টুক থেকে এখানে সমস্যা হয় যে মেন আইসি যেটি আছে, যাকে বলা হয় জঙ্গল আইসি, জঙ্গল আইসির কারণেও এই সমস্যাটি দেখা দিতে পারে। তো মূলত এখানে যে ভার্টিক্যাল আইসিটা আছে, যাকে বলা হয় ভার্টিক্যাল আইসি, যে ভার্টিক্যাল আইসিটার মান হচ্ছে 78-0-4-0। তো এআইসি ডেরি আছে, যেটা এআইসিটার কারণে এই সমস্যাটা হয়ে থাকে। তো আইসিটা যদি ভালো থাকে, তো ক্যাপাসিটিগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আসবে না বিষয়টি। তো আমি এখানে একটা ক্যাপাসিটার দেখতেছি যে আসলে একটু ফুলে আছে, একটু নড়বড় করতেছে। তো ক্যাপাসিটারটি একটু খুলে দেখি যে কী অবস্থা। যে ক্যাপাসিটারটি আছে সেটি হচ্ছে 15 দেখুন, উপরে থেকে কিন্তু দেখার উপায় নাই যে আসলে এটি ফেটে গেছে কি বা কি হয়েছে, কিন্তু এর ভিতরে দেখুন কিভাবে ফেটে গেছে বা একটু করে ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে। তো আমরা কিন্তু উপর থেকে দেখতে পাইনি, কিন্তু আমি যখন খুললাম তখন দেখা যাচ্ছে এখান থেকে একটু জ্বলে গেছে এরকম মনে হচ্ছে। তো এটি হচ্ছে মান হচ্ছে 25 ভোল্ট 470 UF। তো এটার কারণে ওই সমস্যাটি দেখা দিতে পারে। তো আমরা এটা একটা সমস্যা পেলাম, আমি এটা চেঞ্জ করে দেখি কি অবস্থা হয়। তো আমরা একই সেম মানের আরেকটি নিব, একটু ছোট কিন্তু সেম মান, 25 ভোল্ট 470 UF। তো এইটি আবার লাগানো নেব, তবে লাগানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, লাগানোরও কিছু নিয়ম আছে। তো আমরা এই পাশটা দেখতে পাচ্ছি, যে কোনো ক্যাপাসিটার এরকম একটা মাইনাস চিহ্ন আছে এবং এই পাশে কিছু থাকবে না। তো মাইনাস চিহ্নটা এখানে যেটি দেখতে পাচ্ছি, এখানে দেখুন যে সাদা যে ত্রুটটা আছে, এই সাদাটাই সাদা পাশে বসবে। তো অবশ্যই ভুল করে লাগাবেন না, ভুল করে লাগালে ক্যাপাসিটারটি বাস্ট করবে। তো এরকমভাবে লাগিয়ে নেবেন, সুন্দরভাবে আবার সোল্ডারিং করে নেবেন। সুন্দরভাবে মিলিয়ে সোল্ডারিং করে নেবেন, মাথা ঠিক পাকা মনে হচ্ছে। তবে সাবধানে অবশ্যই কাজ করবেন, বিদ্যুৎ কখনোই নিয়ে খেলা দখল করা যাবে না।
এখনো ভেবেছে না কেন? ঘিরে গেছে এখন সুন্দরভাবে সোলার রিংটা করে। সোলারিংটা যেন অবশ্যই ভালো হয়, ভালোভাবে সোলারিং করে দিন। সোলারিং শেষ, এখন আবারও আমরা যদি চেক দিয়ে দেখি যে আসলে আমাদের সমস্যাটি সমাধান হয়েছে কিনা। তো আবারও যদি চেক দিতে যায় তাহলে দেখি আবারও পাওয়ারটি দিয়ে দিচ্ছি। আমরা একটি ক্যাপাসিটার চেঞ্জ করছি, যে ক্যাপাসিটারটি মান ছিল 25 ভোল্ট 470 মাইক্রোফ্যারাড। আবার অন করলাম, আমরা টিভি যদি সামনে দেখতে চাই তো বন্ধুরা, এখনো আমাদের সমস্যাটি সমাধান হয়নি। তো আমাদেরকে আরো ভালোভাবে এটি আবারও ভালোভাবে দেখতে হবে আসলে সমস্যাটি কোথা থেকে হচ্ছে, সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। আমরা এখানে আর একটু দেখতে পাচ্ছি যে একটি ক্যাপাসিটার আছে যেটির মান হচ্ছে 16 ভোল্ট। আপনারা একটু ফলো করেন, একটু দেখেন যে একটু বাঁকা হয়ে আছে, এক সাইড গলে গেছে। এটি হচ্ছে 35 ভোল্ট 1000 মাইক্রোফ্যারাড। তো এই ক্যাপাসিটারটি চেঞ্জ করে আমরা দেখবো যে আসলে ঠিক হচ্ছে কিনা। দেখতে পাচ্ছেন এই ক্যাপাসিটারটি 35 ভোল্ট 1000 mAh, এটি এই সাইডটিও মনে হচ্ছে যেমন যেন ঝলসে যাওয়ার মতো হয়ে গেছে। তো এটার মান আমরা এটি আবার একটা নতুন একটি লাগিয়ে দেবো, দেখি কি হয়। তো আমরা সেম মানের আর একটি 35 ভোল্ট 1000 mAh, সেম মানের আর একটি লাগিয়ে নিচ্ছি। এখানে যদি আপনারা 25 ভোল্ট 1000 UF এটাও যদি লাগান তাহলেও কাজ হবে, এতে কোনো সন্দেহ নাই। 25 ভোল্ট ওটাতে কোনো ব্যাক না, তবে UFটা ঠিক রাখতে হবে। আপনাকে বলবো না যে, সাজেস্ট করবো না যে আসলে এটি করেন, কিন্তু যদি আপনাদের কাছে না থাকে, ইমার্জেন্সি যদি কাজ হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। আবারও যেভাবে প্রথমটা লাগাচ্ছিলাম সেভাবে আবার দ্বিতীয়টা সোল্ডারিং করে দেব। আবারও ভালোভাবে সোল্ডার করে দেব। অত্যন্ত গরম, গরমের কারণে গা ভিজে যাচ্ছে। আবারও সোল্ডারিং ওটি করে দিলাম। আচ্ছা, এবার যদি আমরা অন করে দেখি যে আসলে ঠিক হয়েছে কিনা, যেহেতু আমরা আর একটা ক্যাপাসিটার চেঞ্জ করলাম, আবার পাওয়ারটি দিব। আপনারা দেখে থাকেন পাওয়ারটি দিলাম, অবশ্যই সিরিজে দিয়ে চেক করব। তো
তো বন্ধুরা, এখনো আমাদের কাঙ্ক্ষিত সমস্যাটি সমাধান হয়নি। তো এখন আমাদেরকে যেটি করতে হবে সেটি হচ্ছে ভালোভাবে সার্কিট বোর্ডটা আমাদেরকে দেখতে হবে। যা যা পাল্টানো ছিল আমরা সব পাল্টিয়ে ফেলছি, কিন্তু এখনও নষ্ট মনে হচ্ছে না। কিন্তু আমাদেরকে সার্কিটটা একটু ভালোভাবে দেখতে হবে, কোথাও লুজ কন্টাক্ট আছে কি না, যার জন্য হচ্ছে না। কিন্তু ভোল্টেজ ঠিক আছে, কিন্তু কাজ হচ্ছে না কেন সেটি অবশ্যই ভাবতে হবে। তো আপনারা যদি দেখতে পান এখানে যে এটা ভার্টিক্যাল আইসিটা কেমন জানি এখানে ইয়ে হয়েছে, অন্যান্য মেকার দিয়ে হয়তো দেখানো হয়েছে, সেই জন্য আর কি তারা কাজটা এরকমটা করেছে। তো আমাদেরকে এটি একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে, দেখি যে কীভাবে কাজ করানো যায়। সবগুলো একটু সুন্দর মতো সবগুলো দেখে দেখে ঠিক মতো করে নেবেন, লুজ কন্টার কারণেও হতে পারে। তো বন্ধুরা অবশ্যই সাবধানভাবে কাজ করবেন। এখানে যে এসটি আছে ফ্লাইব্যাকে অবশ্যই যেন এখানে গ্রাউন্ড করে ফ্লাইব্যাকের কাজ করবেন, অযথা শর্ট খাবেন, অনেক শর্ট খাবেন। তো বন্ধুরা, আপাতত লাগানো শেষ, আমরা মাঝে মাঝে ক্লাস করব এবং চেক করব যে আসলে হচ্ছে কিনা। তো আবার আমরা চেক করব, দেখি কি অবস্থা। আবার আমরা এসি পটটি সংযোগ করবো বা অনলাইনটি দিলাম। দেখি আমাদের সমস্যাটি, বন্ধুরা আমাদের সমস্যাটি আমরা সলভ করতে পেরেছি। আমাদের লুজ কন্ট্যাক্ট ছিল এবং ক্যাপাসিটারগুলি নষ্ট ছিল। তো আমরা টেলিভিশনটি আবারও দেখতে পাচ্ছি, আমার টেলিভিশনটিতে আলো চলে এসেছে, তো হালকা আছে। এখানে যদি আমরা টুইন এন্ড করি একটু আলোটা বাড়িয়ে নিই, যে দেখতে পাচ্ছি। তো এখানে যে দাগগুলি আছে সেটি আমি ডিগোজিংয়ের লাইনটা দিইনি, সেক্ষেত্রে এই দাগগুলি আছে। আর পাশে আছে এখানে সাউন্ড স্পিকার বক্স আছে, যেহেতু বক্সের ম্যাগনেটের কারণে এমনটা হয়েছে। তো আমরা 100 ওয়াট সিরিজে আছে, সেই জন্যে আলো পর্দাটা খাটো হয়ে আসতেছে। বন্ধু, এই ছিল আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি আরও এগিয়ে যেতে চাই। তো আপনারা দোয়া করবেন এবং ভালো থাকবেন। আর এরকম যদি কাজ শিখতে চান তো অবশ্যই ছোট মানুষ মনে না করে, অবশ্যই যদি শেখার আগ্রহ থাকে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি সবার আগে পেতে। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।